বন্ধুরা বেসনে দুটি জিনিস মিশিয়ে যদি লাগানো যায় দ্রুত দেখবে তোমাদের মুখের সমস্ত কালচে দাগ ছোপ কালো ময়লা তুলে দিয়ে সঙ্গে সঙ্গে ত্বক কিন্তু উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করে দিতে পারে তার জন্য সবার প্রথমে আমাদের ক্লিনজিং আর স্ক্রাবিং করতে হবে তো এখানে আমি নিচ্ছি দেখো কফি তো এখানে অল্প পরিমাণ একটু কফি পাউডার নেবে কফি তোমরা দু টাকা তিন টাকা পাঁচ টাকার পাউচ পাওয়া যায় একবার কিনলে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে আর নিচ্ছি এখানে দেখো সামান্য পরিমাণ একটু মধু কফি আর মধু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দরভাবে ত্বকের কালচে দাগছোপ দূর করতে সান টান দূর করতে সাহায্য করে আর ত্বকে একটা টান টান ভাব আনে একটা উজ্জ্বলতা আনে এইবার কফি মধুর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে আমাদের আর এই মধু মধু বয়সের ছাপ দূর করে মধু আমাদের স্কিনের কোলেজেনটাকে রিবিল্ড করে তাতে কি হয় স্কিন একটা টান টান উজ্জ্বলতা আছে আসে দেখবে বয়স বাড়লেও তোমরা যদি প্রত্যেক দিন কফি আর মধু মিক্স করে লাগাও স্কিন এত সুন্দর টাইট হবে এত গ্লোয়িং হবে যে কোনো ক্রিমের দরকার তখন আর হবে না এইবার এই মধু কফি আর জলটা দিয়ে আগে আমরা মিশিয়ে নিয়ে মুখে এইভাবে লাগা লাগাব এটা কি করছে স্ক্রাবিংয়ের কাজ করছে মুখের ডেড স্কিনটা তুলে দেবে রুক্ষতাটা দূর করবে কালচে ছোপটাকে দূর করতেও সাহায্য করবে কারণ যে সান পড়ে আছে মানে রোদের যে পোড়া ভাবটা রয়েছে সেটাকে দূর করতে সাহায্য করবে তো এইভাবে আগে আমরা মধু কফি আর জলটা দিয়ে মুখে ভালো করে লাগিয়ে নেবো নি এক থেকে দু মিনিট মতন এটা মুখে লাগিয়ে রাখার পরে হালকা হাত দিয়ে এটাকে স্ক্রাব করব আমরা হালকা হাত দিয়ে স্ক্রাব করার পরে এক দু মিনিট পরে মুখটা মুছবে দেখবে কতটা মুখটা পরিষ্কার করে দিয়েছে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে সামান্য এই দুটো জিনিস সুন্দরভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়িয়ে দিতে পারে তো এইটা আমরা কি করলাম ফেস ক্লিন আপ করলাম স্কিনটাকে ক্লিনজিং করে নিলাম আমরা কফি মধু দিয়ে হয়ে গেছে এইবার একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে আমরা মুছে পরিষ্কার করে নেব তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো মুখটা কত আমি যখন ভিডিওতে প্রথমে আমি মুখে লাগাচ্ছিলাম আমার মুখটা প্রচণ্ড ডাল হয়ে গেছিলো এবং ট্যানও পড়ে গেছিলো যেহেতু একটু কিছু এই কয়েকদিন বেশ রোদে বেরোনো হয়েছে যার জন্যে মুখে বেশ ট্যান পড়ে গেছিলো তো এখন দেখো মুখটা কতটা পরিষ্কার আর ক্লিন হয়ে গেল এরপরে আমরা মেশাবো মাখবো যেটা বেসনের ফেস প্যাকটা তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বেসন ব্যাসন তোমরা অনেকেই জেনে থাকবে খুব ভালোভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে দাগ ছোপ দূর করে বেসন অনেক সুন্দরভাবে আমাদের ত্বকে যত্ন করতে পারে তার মধ্যে মেশাচ্ছি আমরা একটুখানি হলুদ হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে মুখের দাগ ছোপ দূর করা অ্যাকনে পিম্পলসের সমস্যা কিংবা মুখে দানা দানা গুড়ি আছে হলুদ কিন্তু সুন্দরভাবে এই সমস্ত সমস্যার থেকে মুক্তি দেয় এরপরে মেশাচ্ছি আমি দেখো এক থেকে দেড় চামচ মতন কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকে যেটা ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে তো কাঁচা দুধ হলুদ আর বেসনটাকে খুব ভালো করে আগে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি তো আমাদের রেডি হয়ে গেল ত্বক ফর্সা উজ্জ্বল করার ফেস এটা তবে এর মধ্যে আর একটা জিনিসও দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দাগ ছোপ দূর করবে স্কিনটাকে টাইট করবে আর স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো আনবে তো এই বেসন কাঁচা দুধ হলুদের সাথে যদি আমরা একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করে নিই তাহলে এটা দুর্দান্তভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এরপরে আমাদের এই ফেস প্যাকটাকে সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই ফেস প্যাকটা অনেকেই জিজ্ঞাসা করে বাচ্চাদের জন্য কিছু বলো দিদি বাচ্চাদের কি লাগাবো এই যে বেসনের ফেস প্যাকটা বললাম এটা বাচ্চাদেরও কিন্তু তোমরা লাগাতে পারো বাচ্চাদেরও অনেক সময় ট্যান পড়ে যায় কিংবা দেখো শুধু সাবানে কিন্তু কাজ হয় না শুধু সাবান মেখে স্নান করলাম সাবান মুখে মেখে নিলাম তাতে কিন্তু হয় না এই যে ঘরোয়া জিনিসগুলো আমরা ব্যবহার করি বেসন দুধ হলুদ এগুলোর মধ্যে ঔষধীয় গুণও থাকে কিছু আর কিছু এমন প্রপার্টিস থাকে যে কোনো একটি সাবান করতে পারে না তবে এই এরা করতে পারে এই জিনিসগুলো করতে পারে এদের মধ্যে এই জিনিসগুলোর মধ্যে পুষ্টিগুণ থাকে যেটা আমাদের স্কিনে পুষ্টিও যোগায়। সেই জন্য সবসময় অন্তত দিনে একটা করে যে কোনো ফেস প্যাক কিংবা যে কোনো ন্যাচারাল রেমেডি অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করা উচিত তাতে স্কিন ভালো থাকে তো এইভাবে লাগানোর পরে আমি কম করে কুড়ি পঁচিশ মিনিট রেখে দিয়েছি কুড়ি পঁচিশ মিনিট রাখার পরে সবসময় ফেস প্যাক একটি ভিজে টাওয়াল দিয়ে কিংবা ভিজে রুমাল দিয়ে আগে মুছবে তারপর কিন্তু মুখটা জল দিয়ে ধোবে তো এইভাবে একটি ভিজে টাওয়াল দিয়ে আগে আমি ফেস প্যাকটা মুছে নিলাম তো দেখো অনেক উজ্জ্বল করে দেয় স্কিন অনেক সুন্দরভাবে আর তোমরা যদি এটা প্রত্যেক দিন অন্তত সাত দিন লাগাতে পারো টানা দেখবে খুব সুন্দর উজ্জ্বল গ্লোয়িং হবে কিন্তু স্কিন তো ব্যাসনে এইভাবে অ্যালোভেরা জেল হলুদ আর কাঁচা দুধ দিয়ে বেসন যদি এইভাবে লাগানো যায় ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বাড়ে আর একদমই ন্যাচারাল হচ্ছে এটা তাই এটা সবাই ব্যবহার করতে পারো অনেক সময় ছেলেদেরও মুখে দাগ হয় একনে পিম্পলসের সমস্যা হয় ট্যান পড়ে যায় ছেলেরাও সপ্তাহে দুই দিন করে তিন অথবা তিন দিন করে এই ফেস প্যাকটা রাতের দিকে লাগিয়ে আধ ঘন্টা মতন মুখে রেখে তারপরে এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে দেখবে তোমাদেরও ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকের যে সমস্যা হয় এক বিশেষ করে একনে পিম্পলসের সমস্যা প্রচুর হয় সেইগুলো একদম হওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এরপর মুখটা জল দিয়ে ধোয়ার পরে যে কোনো নাইট ক্রিম অথবা যে কোনো ক্রিম একটুখানি মুখে অ্যাপ্লাই করে নেবে দেখবে ত্বক কিন্তু অনেক সুন্দর উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে আর বন্ধুরা তোমরা চাইলে এই রেমেডিটা রাতের বেলাও করতে পারো অথবা স্নানের আগেও কিন্তু করতে পারবো তবে আমি বলবো রাতের বেলা করা সবচেয়ে ভালো হচ্ছে কারণ স্কিন কেয়ার করার পর স্কিনটা নতুন হয় উজ্জ্বল হয় আর রাতে করলে স্কিনটা সময় পায় রিপেয়ার করার তাহলে আজকের এই রেমেডিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে